তোমার এই সময় আমার একটা পাশে আমার মা যে প্রি বার্থডে গিফট দিয়েছিল, তো আমি জানি না এটা কি আছে। জরুরিটা খুলে দেখা যাক কি আছে এটার মধ্যে। कैसे हैं आप लोग? तो आओ क्या, अपने कान में ईयरफोन्स डाल लो। क्या डाल भी नहीं, बहुत तेज हो रहा है। फाइनली अभी हम तो ब्लॉक को देखकर हम बिस्ती हो गए थे। झीट आस्ते बंद हो गई। ओ মা দেখো আমার বইটা ভিজে গেছে। গামছাটা মুছে দিন, গামছাটা নিয়ে গামছাটা আনি দাঁড়া। ওই তো গামছাটা, বাকি ভিজে কিনে দেখি দাঁড়া। এই পুচকুর একটা বইটা একটু ভিজেছে। তো বন্ধুরা যেমন হচ্ছে দুটো বই ভিজে গেছিলো, বাকি বইগুলো অত ভিজে নেই। আমার ভাইয়ের একটা বই আর এই বই দুটো পুরো ভিজে গেছিলো। এই গামছা ছিল পাশে বললাম, ভাগ্যিস দেখলাম তাহলে পুরো ভিজে যেত। এই বৃষ্টিটা শুরু করেছে, এখন একটু সুইচ দিয়ে দিয়েছি। মা ঝিট আসে না, না একটা একটু রিচার্জ ঝিট আসে না, আমরা যা ঝিট আসছিল। দুপুরে দেড়টা বাজছে, আর এখন আমার চান লাঞ্চ করা কিছুই হয়নি। তো কারণ হচ্ছে বন্ধুরা যে আমি একটা ভিডিও বানানোর জন্য খুবই ব্যস্ত ছিলাম, সেই ভিডিওটা আপনারা খুবই দেখতে পাবেন, এটা শেয়ার করবো ইউটিউবে, অবশ্যই দেখে নেবেন। খুব তাড়াতাড়ি আনাই চেষ্টা করবো ভিডিওটা। বিকেল হয়ে গেছে, আর এই সময় হচ্ছে মা বলেছে পাতা কারি পাতা যে আছে তিনটে দাম হচ্ছে তারা বলেছে আনতে বলেছে। তো উঠে যাচ্ছি নকশা করে পাশের বাড়িতে খাচ্ছি, তো আমিও যাই আপনিও যাই। এগুলো ঠিক আছে, তো
তোমার আমার এখানে একটা বড় একটা মানে বাল্বের মতন আছে। অ্যাকচুয়ালি ফ্যান এটা আমার বাবার দোকানে ছিল, বাবা এটা নিয়ে এসেছে, যেটা মিস্ত্রি কখনো কাল বৃষ্টি হয়েছিল তো একবারে অন্ধকার হয়ে গেছিল, তো এই সময় ওই লাইটটা কাজ করে ঠিকমতো দেখতে পায়। আমি আলোর জোরটা দেখুন কত আলোর জোরটা, একবারে দেখে অবাক হয়ে যায় এত আলো হয় নাকি, এটা অনেক বড় হয়নি। যেমন আপনারা জানেন যে আপনি একটা ব্লগে দেখেছিলেন যে আমি কম্পিউটারে আসছেন, তখন আপনি দেখালাম যে আমার ভাই হচ্ছে ওই ট্রাইপডটা ভেঙে দিয়েছিল এই সাইডটা, এই দেখুন এই ট্রাইপডটা ছিল না, এরপর এই ট্রাইপডের যে এই সাইডটা ছিল মানে এই সাইডটা ভেঙেছিল না, এইটা নিয়ে নেই এখানটা ভেবে করছি দেখা ভাবলাম এসেই তার আগে সারপ্রাইজ গিফট ফর। তো বন্ধুরা এটা হচ্ছে আমার টি বার্থডে গিফট, এমনি তো আমার দু মাস পরে হচ্ছে আমার বার্থডে আছে, কিন্তু তার আগে তার ল্যাপটপ কিনেছিল মা, কারণ পুরানোটা যেহেতু এটা ভেঙেছিল তাহলে এটা ভাঙা ছিল, তো মা এটা অনলাইন দিয়েছিল, তো আপনাকে খুলে দেখাই খুলে দিই। খুলে দিই তো প্যাকেটটা ছিল, এই প্যাকেটটা আমার ভালো লাগে, এটা কিন্তু বাটনগুলো থাকলে টিপতে ভালো লাগে আমার, একদম পরে টিপবো এটা আমি আগে তোকে দেখিয়ে দিই। তো দেখুন এখানে হচ্ছে আমার একটা এই যে পডটা গরিলা পডটা, আর এটা হচ্ছে একটা জিনিসটা আপনাকে বোঝাচ্ছি আপনাকে, এই দেখুন এইটা ছিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে পর্দা আছে এটা যে দেখতে পাচ্ছেন না, এটা দাঁড়ান এটাকে উঠাতে হবে। তো বন্ধুরা এখানে এটাকে আমার উঠাতে হয় এটা ফার্স্ট, ঠিক আছে, নিয়ে উঠিয়ে পর হচ্ছে এই জিনিসটা থাকে যে এইটা এখানে ফুটোটা দেখেছেন, এই ফুটোটা লাগাতে হয় এটার উপরে, এটাকে হচ্ছে এমনি করে ঘুরায় ঘুরিয়ে করে টাইট দিতে হয় এটাকে, টাইট হলো, এবার টাইট হয়ে তো এখানে আমি ধর মোবাইলটা রাখলাম, এই মোবাইলটা দেখে পাবো আপনাকে সেট করে মোবাইলটা সেট করে দেখাচ্ছি কেন হয়, দেখতে পাচ্ছেন আমি সেট করে দিয়েছি আর এটা এমনি করে লাগছে আর সে নড়েও নি, আর তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার বৃষ্টিতে যে বইগুলো ভিজে গেছিলো মানে এই বইগুলো বেশি ভিজেছিলো, তো এগুলো আমি এখন শুকোতে দিয়েছি, তখন থেকে শুকোতে দিয়েছি, এই দেখুন সব এখনও একটু একটু ভিজে ভিজে আছে। আর এদিকেরটা আমি পড়ছিলাম, এদিকেরটা ভিজেনি, এদিকটা হচ্ছে এই সাইডেই ছিল তো এদিকে ঝিটটা বেশি আসেনি, মানে এটাও বেশি ভিজেছিল কিন্তু এটা অত ভিজেনি, তো আমি এটা পড়ছিলাম, বাকিগুলো দেখুন। আর এটা তো ওই বড়ো বাল্বটা যেটা আপনাকে করে দেখলাম ওই ওখানটা সেট করে আপনাকে দেখালাম। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড রাখলাম আর কন্টিনিউ করলাম না, তো বন্ধুরা আই হোপ আপনি ভিডিওটি ফুল ওয়াচ করলেন আর ফুল ওয়াচ করার চেষ্টা করলাম, কারণ ভিডিওটা বেশি বড় করি না, এই 8 মিনিট কি 10 মিনিট এরকম টাইপের ভিডিও মানে হয় আর বেশি বড়ও হয় না, তো আই হোপ আপনি ফুল ওয়াচ করে রেখেছেন, দেখতে আমাকে ব্যাক ক্যামেরাতেও দেখা যাচ্ছে, অর্থাৎ আমি একা নই আমি দুজন আছি, একজন আয়নাতে আছে যে আমাকে আঙুল দিচ্ছে, আর দেখুন একজন একজন করছে আর আমিও করছি, দুজনাই করছি আমার কথাটা কপি করছে। তাছাড়া বন্ধুরা এখন তো দুপুর দিকে 11:15 আছে, এটা আমি এডিট করে আপলোড করে দেবো এরকম সময়ে, আর এই সময় আমি ভাবলাম যে চান করবো, চান করে পর করবো, কিন্তু যখনই আমি চান করতে গেলাম আমার ভাই দেখলো তখনই বাথরুমে চলে গেল, কিন্তু আমার ভাই চান করতে গেল যেহেতু আমি যাচ্ছি তাই, আর না যেতাম তাহলে হতো না, এমনি করে চলে গেলো, এখন আমার বাথরুম আছে এই গেলো, তো ভাবলাম যে বসে থাকি, বাট যতটা হয়েছে আপাতত ততটা এডিট হয়েছে মানে যতটা ভিডিও হয়েছে আমার সব এডিট করে নিই, তারপর লাস্টটা এডিট করে রাখবো এগুলো করবো। আর বন্ধুরা দেখা হচ্ছে ওই যে লাইটটা আপনাকে দেখালাম যে বড়ো লাইটটা ছিল,
এই রাইডটা, এই রাইডটা আমি সময় জুলি দেখালাম ওই সাইডটায়। তো আমি ভাবছিলাম যে এটা যদি পারমানেন্টলি মানে ফিট করা হয় ভালো হতো, কারণ আমি দেখলাম কেমন আলোটা আসছিলো, কেমন সুন্দর ভালোটা আসছিলো। তো আমি ভাবলাম যে আমার ভিডিও মানে আপনার কথা বলতে বা ভিডিও করার সময় ওটা খুবই কাজে লাগতো, তো জিনিসটা খুবই ভালো হতো। কিন্তু ওরা মিষ্টি খাওয়া বাবা এনেছে, কারণ অন্ধকার হচ্ছে তো সময় যেহেতু বৃষ্টি হয়েছে, তো সেই জন্যই দেখতে পাচ্ছেন এই হচ্ছে এগুলো, এটাতে নুন চিনি আর কাগজি লেবু আছে, এটা আমার মা বানিয়ে দিয়েছে। শেষ হয়ে গেছে, আপনাদের আমরা ব্লগ করছি এখন, আমার তো যেটা বন্ধ হয়ে আছে ভাইয়ের ভয়ে হচ্ছে আমি ঠিক কথা করতেও পারি না, ডিস্টার্ব করতে আসে, তো সেটাই হচ্ছে আমার দরজা বন্ধ করে ব্লগ করতে আর কি বলবো। আর বন্ধুরা একটা ব্লগে আপনি একটু দেখেছেন, আমরা শেয়ার করেছিলাম যে আমার ভাই নিজে হচ্ছে নুনচিনি কাগজি লেবুর জলটা বানাচ্ছিলো, নিজে বানাচ্ছিল আর আমি তাদেরকে আমি বানাচ্ছিলাম। আই হোপ আপনি ওই ভিডিওটা আমার দেখেছিলেন, দেখে নিন, তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে দেখে নেবেন নিশ্চয়ই, খুবই মজার ভিডিওটা। তো তাছাড়া বন্ধুরা আমার ভাই বোনের চান তো হয়ে গেছে, দেখে আসি, যদি চান হয়ে যায় তো ভালো, আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আপনার সাথে দেখা করবো নেক্সট ব্লগে। তো ততক্ষণ দাদা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।